আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। বর্তমানে আমরা এমন এক জমানায় এসে পড়েছি যে আমরা যে যত টাকা দিয়েই মোবাইলটা কিনি না কেন, সেটা যদি অনেক দামিও হয়, কম দামিও হয় বা মিড রেঞ্জেরও হয়, দেখা যায় প্রথম দিকে খুবই ভালো থাকে, খুবই স্পিড থাকে, খুবই শক্তিশালী থাকে, বাট 6 থেকে 7 মাস যাওয়ার পর ফোনটা অনেক স্লো হয়ে যায়, দেখা যায় যে আগের থেকে পারফরমেন্সও অনেক ফল ডাউন করে। তো আজকের এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো, অনেকেই আপনাদের মধ্যে আমাকে জিজ্ঞেস করেছেন যে ভাই আমরা ফোনটা কিনেছি 3 থেকে 4 মাস আগে কিন্তু হঠাৎ স্লো হয়ে গিয়েছে। আমি আজকে ভিডিওতে তাই চেষ্টা করবো 10 থেকে 12টা টিপস বা আইডিয়া দেওয়ার জন্য, যে টিপসগুলি আপনারা আপনাদের মোবাইলে যদি অ্যাপ্লাই করেন আশা করি ফোনটা আগের মতোই শক্তিশালী হয়ে যাবে এবং সুপার ফাস্ট হয়ে যাবে। সো ভিডিওটি খুবই মনোযোগ সহকারে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের সঙ্গে থাকছি আমি ফারাবি, আপনারা দেখছেন প্রযুক্তি। চলুন তাহলে শুরু করি। নাম্বার 1 যে টিপসটা আমি আপনাদেরকে দিব সেটা হলো রিস্টার্ট করতে হবে ফোন আপনাকে প্রতিদিন। শুনতে অবাক লাগলো, এটা কিন্তু সত্যি কথা, বিকজ বর্তমান সময় আমরা অনেক সময় ফোন ইউজ করতে যাই, অনেক অ্যাপস ইউজ করি, দেখা যায় যে বন্ধ করে দিই বা টুকটাক দেখা যায় যে অনেক সময় অনেক ফিচার অন করা থাকে, সেগুলো থেকে আস্তে আস্তে র্যাম ইউজ করতে থাকে ফোনে। সো আপনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে চেষ্টা করবেন একবার হলো আপনার ফোনটা রিস্টার্ট করে দেন ঘুমিয়ে যাওয়ার জন্য। দেন 2 নম্বর যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা হলো সর্বজনীন স্বীকৃত এবং সব থেকে বড় সত্য কথা, সেটা হলো মোস্ট অফ দ্য কেস ফোন স্লো হয়ে যায় যদি আপনার ফোনে যে ইন্টারনাল স্টোরেজটা থাকে সেটা যদি ফুল হয়ে যায়। ইন্টারনাল স্টোরেজ বলতে ইন্টারনাল মেমোরি যেটা থাকে, সেটা যখন অলমোস্ট 70%-এর উপরে ফুল হয়ে যায় তখন কিন্তু ফোন অনেক স্লো পারফরমেন্স করে। সো আপনি ট্রাই করবেন যেন আপনার ইন্টারনাল স্টোরেজ অ্যাটলিস্ট 50% ফ্রি থাকে, ঠিক আছে? সো অলওয়েজ আননেসেসারি যদি আপনার ফোনে অ্যাপস থাকে সেগুলো ডিলিট করে দেবেন। একটা কথা অলওয়েজ মনে রাখবেন, আমরা যতই ফোন ইউজ করি না কেন, আমরা যত মনে করেন যে টেকি টাইপ পার্সন হই না কেন, আই মিন টেকনোলজি নিয়ে যতই রিসার্চ করি না কেন, সর্বোচ্চ গেলে 15টা অ্যাপস আমরা সবসময় ইউজ করি, মানে 10 থেকে 15টা অ্যাপস। বাকি অনেক অ্যাপস আছে যেগুলি আমরা হয়তো মাসে একবার বা বছরে একবার ইউজ করি। সো সেই সব অ্যাপস আজই আপনি ধরে ধরে ডিলিট করে দেন, কারণ মাসে একবার বা বছরে একবার যদি আপনি কোনো অ্যাপস ইউজ করেন সেটা আমার মনে হয় ইনস্টল করে ইউজ করে ডিলিট করে দেওয়াই ভালো, অযথা এটা ফোনে রেখে দিয়ে কোনো লাভ নেই। সো আননেসেসারি অ্যাপসও আপনি আপনার ফোন থেকে ডিলিট করে দিন। দেন সেকেন্ড যে জিনিসটা অনেক ইম্পর্টেন্ট ইন্টারনাল স্টোরেজ ফ্রি করার ক্ষেত্রে, অর্থাৎ ফোনের মেমোরি কমানোর জন্য, সেটা হলো আপনার ফোনে দেখা গেলো যে অনেক ভিডিও থাকতে পারে, ঠিক আছে, যে অনেক আগের ভিডিও আপনি হয়তো রেখে দিয়েছেন, যদি প্রয়োজন না থাকে সেই ভিডিওগুলো ডিলিট করে দিন। তারপর ধরুন হোয়াটসঅ্যাপ থাকতে পারে, ভাইবার থাকতে পারে, এগুলোতেও কিন্তু প্রচুর ভিডিও মেসেজ থাকে, ঠিক আছে, সেই ভিডিও মেসেজগুলো যেমন ইমো আছে এগুলোতে অনেক ভিডিও মেসেজ থাকে, এগুলো কিন্তু অনেক জায়গা নষ্ট করে ফোনের। সো এই ভিডিও মেসেজগুলো আপনার ধরে ধরে ডিলিট করে দিন, এটা আপনার জন্য খুবই ভালো হবে, স্পেস বাঁচবে। আর আপনি যদি ভিডিও রাখতেই চান সেই ক্ষেত্রে ক্লাউড স্টোরেজগুলো ইউজ করতে পারেন, যেমন গুগল ড্রাইভে রাখতে পারেন, গুগলের হেল্প নিলে আপনি অনেকভাবেই রাখতে পারবেন, ড্রপ বক্সেও রাখতে পারবেন। বাট মোট কথা হলো ইন্টারনাল স্টোরেজ অলওয়েজ ট্রাই করবেন 50% ফ্রি রাখার জন্য, তাহলে ফোনের স্পিড এবং স্মুথনেস দুইটাই ভালো থাকে। নাম্বার 3 টিপস হলো, যাদের মোবাইলের ডিসপ্লেটি হলো অ্যামোলেড প্যানেল অথবা OLED প্যানেলের, তারা ট্রাই করবেন ডার্ক অথবা ব্ল্যাক কালারের কোনো ওয়ালপেপার ইউজ করতে। এবং আপনাদের মোবাইলে যে থিমের অপশন যদি থাকে, অবশ্যই থাকার কথা, এখনকার যুগে সব মোবাইলেই ডার্ক থিমের একটা অপশন থাকে, ডার্ক থিমটা ইউজ করবেন। এতে যেটা হবে, ডার্ক থিম ইউজ করলে OLED বা অ্যামোলেড প্যানেলে যেটা ব্যাপার হয় সেটা হলো ডার্ক এরিয়ার পিক্সেলগুলো বন্ধ থাকে, ঠিক আছে, দ্যাটস ওয়াই আপনার ফোনের পাওয়ার কনজামশনও কম হয়, ফোনের উপরে প্রেশার কম পড়ে এবং ব্যাটারিও কম ক্ষয় হয়। সো যাদের OLED অথবা অ্যামোলেড প্যানেলে ডিসপ্লে রয়েছে তারা ট্রাই করবেন ডার্ক ওয়ালপেপার, ডার্ক থিম, সব কিছু একটু ডার্ক ডার্ক ইউজ করতে। তবে হ্যাঁ, আপনার যদি চোখের সমস্যা হয় বা ইউজ করতে মানে প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপনার ডার্ক থিম বা ডার্ক ওয়ালপেপার না ইউজ করলেও চলবে। দেন নাম্বার 4 যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, অনেক সময় আমরা দেখি যে আমরা সব ঠিক রাখি, মানে অনেক আমরা টেকনোলজি সম্বন্ধে বুঝি তারপরে সিম্পল একটা মিস্টেক করে ফেলি, সেটা কি জানেন? সেটা অনেক সময় আমরা আপডেটের অপশনটা দিয়ে রাখি, মোবাইল ডাটা বা ওয়াইফাই দুটোর মাধ্যমে আপডেট হবে, এই জায়গাটা আপনার একটু কনসার্ন হবে। ট্রাই করবেন মোবাইলের আপডেট অপশনটা যেন শুধু অনলি ওয়াইফাই সিলেক্ট করা থাকে, অর্থাৎ মোবাইল যদি অনলি ওয়াইফাই পায়, আমি ওয়াইফাই ইন্টারনেটের মাধ্যমে কানেক্ট হতে পারে, তাহলেই যেন মোবাইলের কোনো কিছু অ্যাপস হতে পারে, মোবাইলের নিজস্ব কোনো সফটওয়্যার বা অ্যান্ড্রয়েড ভার্সন থাকে, সেই আপডেটটা যেন শুধু ওয়াইফাই কানেকশন পেলেই হয়। দেন একটা কমন মিস্টেক আমরা অনেকেই করে থাকি, সেটা হলো মোবাইলের সাথে যে আমরা SD কার্ডটা ইউজ করে থাকি, অর্থাৎ মেমোরি কার্ডটা ইউজ করে থাকি, সেটা অনেক সময় দেখা যায় যে খুবই নিম্নমানের ইউজ করে থাকি, অথবা দেখা যায় যে সেই মেমোরি কার্ডটা ফুল হয়ে আসে, দুইটার একটাও কিন্তু হওয়া যাবে না, ঠিক আছে। মেমোরি কার্ড অবশ্যই ফুল হতে দিবেন না, ট্রাই করবেন মেমোরি কার্ড একটু স্পেস খালি রাখার জন্য। আদারওয়াইজ যেটা হবে, আপনি যদি মেমোরি কার্ডে কোনো অ্যাপস থাকে বা কোনো কিছু থাকে বা ছবি বা ভিডিও থাকে, তখন যখন আপনি ওটা দেখতে যাবেন তখন অনেক টাইম নেবে রিড অ্যান্ড রাইট করতে মোবাইলে। সো ট্রাই করবেন একটু স্পেস খালি রাখার জন্য। আর সবথেকে বড় কথা, ভালো মানের মেমোরি কার্ড ইউজ করবেন, এবং কোন ধরনের মেমোরি কার্ড ইউজ করবেন বা করা উচিত এবং কোন ধরনের মেমোরি কার্ড ইউজ করলে আপনার ফোনের জন্য ভালো বা ক্যামেরা যদি ইউজ করে থাকেন ক্যামেরার জন্য ভালো, তার ব্যাপারে সম্পূর্ণ ডিটেলস আমাদের একটা ভিডিও রয়েছে, আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে সেই ভিডিও দেখে আপনারা মেমোরি কার্ড কীভাবে কিনবেন বা মেমোরি কার্ড কীভাবে চিনবেন তার ব্যাপারে একটা ক্লিয়ার আইডিয়া নিয়ে নিতে পারেন। তবে অবশ্যই আমি বলে রাখতেছি আপনাদেরকে, ট্রাই করবেন
200-300 টাকা যদি বেশিও যায় একটা ভালো মানের মেমোরি কার্ড নিতে, আর অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আই বাটনে প্রেস করে ওই ভিডিওটা দেখে নেওয়ার জন্য, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন মেমোরি কার্ডটা আপনার ফোনের জন্য পারফেক্ট হবে। এরপরে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটা হলো, অনেক সময় মোবাইলের যে ডিসপ্লেটা থাকে তাতে দেখা যায় অনেক রকমের উইডজেট অন করা থাকে, যেটা কিন্তু কোনো বাস্তবিকতার প্রয়োজনীয়তা নেই। আননেসেসারি সব উইডজেটগুলি আপনি এখনই ধরে ধরে বন্ধ করে দিন, এতে আপনার অনেকখানি স্পিড পাবেন মোবাইল ইউজ করার সময়। সেই সাথে অনেকে আমরা দেখা যায় ওয়ালপেপার হিসাবে অ্যানিমেশন ওয়ালপেপার ইউজ করি, তো সচরাচর অ্যানিমেশন ওয়ালপেপার ইউজ করার ক্ষেত্রে প্রবলেম হয় না যদি আপনার ফোন মোটামুটি র্যামটা ভালো হয় এবং স্টোরেজ কোয়ালিটি ভালো হয়। যদি দেখেন যে না ফোন আপনার স্লো হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ট্রাই করবেন অ্যানিমেশন টাইপ ওয়ালপেপার ইউজ না করার জন্য। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো, এটা খুবই কমন, এটা আমরা অনেকেই জানি, তারপর অনেক সময় আমরা ভুলে যাই। দেখা যায় যে আমাদের খুব প্রয়োজন, 2-3 অ্যাপস চালাচ্ছি দেন আবার বন্ধ করতেছি, দেন আবার প্রয়োজন আরও 2-3 অ্যাপস চালাচ্ছি বন্ধ করতেছি, কিন্তু ব্যাকগ্রাউন্ডে রান করতেছে, আমরা কিন্তু পুরোপুরি বন্ধ করতেছি না, জাস্ট বের হয়ে অন্য আরেকটা অ্যাপে সব করে করে চলে যাচ্ছি। এই জিনিসটা থেকে বের হতে হবে আপনার অবশ্যই অবশ্যই ব্যাকগ্রাউন্ডের জন্য কোনো অ্যাপ না চলে, এটা ব্যাপারে একটু কেয়ারফুল হতে হবে, ঠিক আছে? ট্রাই করবেন সব অ্যাপ ইউজ করার পর ব্যাকগ্রাউন্ড ক্লিন করে দিতে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের জন্য কোনো অ্যাপ না থাকে। দেন আরেকটা ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা টিপস আপনাদেরকে দিই, সেটা হলো ক্লিনার অ্যাপ এখন থেকে আর ইউজ করবেন না, ঠিক আছে? এগুলো আজ থেকে 7-8 বছর আগে কাজে দিত, এখন এগুলো কোনো কাজে দেয় না। এইসব ক্লিনার অ্যাপস হলো আপনার যত প্রাইভেসি আছে, আপনার যত ইনফরমেশন আছে, এগুলো সব তারা নিয়ে যায় এবং তার পরিবর্তে তারা প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট দেয়। আপনারা যদি ক্লিনার অ্যাপ ইউজ করেন প্রচুর অ্যাডস পাবেন, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভুলো ক্লিনার অ্যাপ ইনস্টল করবেন না, আর যদি ইনস্টল করা থাকেও সেগুলো ডিলিট করে দেন এখনই। এরপরে যে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট সেটা হলো, আমরা যারা সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড, দেখা গেলো ফেসবুক, ইউটিউব, টুইটার ইউজ করে থাকি, তারা চেষ্টা করবো আমরা লাইট ভার্সনটা ইউজ করার জন্য, যেমন ফেসবুক লাইট, ইউটিউব গো, টুইটার লাইট। সো এই লাইট ভার্সনগুলো ইউজ করলে কী হবে, আপনার মোবাইলের ডাটাও যেমন কম খরচ হবে, তার পাশাপাশি কিন্তু মোবাইলের উপরও প্রেশারও কম পড়বে এবং মোটামুটি আপনি স্পিডও পাবেন মোবাইল ইউজ করার সময়। দেন আরেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, যেসব অ্যাপ প্রাইভেসি ট্র্যাক করে সেইসব অ্যাপ না ইউজ করাই ভালো, যেমন ট্রুকলার অ্যাপ, শেয়ার ইট টাইপের অ্যাপ। এই অ্যাপগুলি আপনি হয়তো 100% বন্ধ করে দিলে এরা 100% বন্ধ হবে না, বিকজ এরা অলওয়েজ ট্র্যাকিং করতে থাকে। একটা কথা মনে রাখবেন, ট্রুকলারের কাজ হলো কে কী করে না করে, কে কোথায় আছে এক্স্যাক্টলি, এই জিনিসটা ট্র্যাক করা। দ্যাট মিনস আপনিও কোথায় আছেন সেটাও কিন্তু সে ট্র্যাক করতেছে, আপনি ইন্টারনেটের সাথে কানেক্ট হওয়ার পরই সে কনসিস্টেন্টলি ট্র্যাক করতে থাকে। এটা হয়তো আপনার ব্যাকগ্রাউন্ডে শো করবে না, বাট তারা কন্টিনিউয়াসলি পারফর্ম করতে থাকবে। সো ট্রুকলার অ্যাপ যদি আপনার একেবারেই ইম্পর্টেন্ট না হয় সেই ক্ষেত্রে আপনি ইউজ করেন না, কারণ ট্রুকলার অ্যাপটা আমি মনে করি যাদের প্রচুর আননোন নাম্বার থেকে ফোন আসে তারা হয়তো ইউজ করতে পারে, বাট আমরা যারা সাধারণ মানুষ আছি, ফ্রেন্ড ফ্রেন্ডের সাথে কথা টথা বলি বা আশেপাশে পরিচিত মানুষদের মধ্যে চলাফেরা হয়, থাকা হয়ে থাকে, তাদের আমি মনে করি ট্রুকলার অ্যাপের খুব একটা প্রয়োজন নাই। ইভেন আপনি যদি ইউজ করতেই চান, ট্রাই করেন পেইড বা প্রিমিয়াম ভার্সনের অ্যাপটা ইউজ করতে, বাট ফ্রি ট্রুকলার অ্যাপটা আজই মোবাইল থেকে ডিলিট করে দেন, বিকজ এটা খুবই ডেঞ্জারাস একটা অ্যাপ। ইভেন শুধু তাই নয়, আমাদের মোবাইলে আমরা অনেক অ্যাপ ইউজ করি যেগুলো আসলে ব্যাকএন্ডে অনেক ডেঞ্জারাস পারফরমেন্স শো করে থাকে। সো এই ধরনের ডেঞ্জার অ্যাপস কোনগুলি এবং সেই অ্যাপসগুলো কী করা উচিত বা কীভাবে আপনি এইসব অ্যাপস থেকে বেঁচে থাকবেন তার ব্যাপারে কিন্তু আমাদের একটা ভিডিও রয়েছে, আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নিতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমরা না জেনেও অনেক সময় অনেক ডেঞ্জারাস অ্যাপস ইউজ করতেছি, যেটা অবশ্যই অবশ্যই এই অ্যাপসগুলো আমাদের এখনই ডিলিট করে দিতে হবে। সো অবশ্যই চেষ্টা করবেন সেই ভিডিওটি দেখে একটু ক্লিয়ার আইডিয়া নিয়ে নেওয়ার জন্য ডেঞ্জারাস অ্যাপসের ব্যাপারে। এরপরে যে জিনিসটা আপনারা করবেন, এটা আমাদের সবারই করা উচিত, সেটা হলো ফোনে যখন কোনো আপডেট আসে, স্পেশালি যদি সিকিউরিটি প্যাচের কোনো আপডেট আসে, সেটা অবশ্যই সাথে সাথে করে ফেলবেন। কিন্তু হ্যাঁ, বড় আপডেটগুলো যখন আসে, যেমন ধরো Android 9 থেকে 10 বা 10 থেকে 11-এর যখন ভার্সন আপডেটগুলো আসে, সেই সময় খুব বেটার হয় একটু ওয়েট করার জন্য। কারণ একটা জিনিস মনে রাখবেন, যখনই অ্যান্ড্রয়েডের একটা ভার্সন আপডেট হয় তখন আপনার মোবাইলে যদি অনেক সফটওয়্যার থাকে, অনেক অ্যাপস থাকে, সেই অ্যাপসগুলোর কিন্তু আপডেটের একটা প্রয়োজনীয়তা আছে। সো দেখা যায় যে ওই অ্যাপসগুলো যদি সাথে সাথে আপডেট না আনতে পারে, তখন ওই অ্যাপসগুলো কিন্তু আপনার নতুন ভার্সনে যে অ্যান্ড্রয়েড ভার্সনটা আপনি আপডেট করে ইউজ করতেছেন তার সাথে কিন্তু ম্যাচ করবে না, তখন কিন্তু আপনার ফোনের পারফরমেন্স ফল ডাউন করবে বা ড্রপ করবে। সো ট্রাই করবেন বড় ভার্সনের আপডেটগুলি দেওয়ার আগে একটু রিসার্চ করে নিতে, আশেপাশে একটু ইন্টারনেটে দেখে নিলেন, মানুষের সাথে জিজ্ঞেস করে নিলেন কে কেমন পারফরমেন্স পাচ্ছে, তার উপর আপনারা বেস করে দেন সেই আপডেটটা করবেন। বাট সিকিউরিটি প্যাচের আপডেট পেলে সাথে সাথে করে ফেলবেন, সেটার ক্ষেত্রে আপনারা ওয়েট করবেন না। দেন এত কিছু করার পর যদি স্টিল দেখেন যে আপনার ফোনটা স্লো এবং আগের মতোই রয়ে গেছে, তেমন কোনো উন্নতি হচ্ছে না, দেন আপনাকে সব কথা শেষ কথা একটা হার্ড রিসেট দিতে হবে ফোনটাকে। সত্যি কথা বলতে কি, প্রতি 3 মাস পর পর একবার ফোনে হার্ড রিসেট দেওয়া উচিত। যদি আপনি অনেক ধরনের অ্যাপ ইউজ করেন,
মানে ধরেন যে প্রচুর ধরনের ইন্টারনেটের মাধ্যমে কাজ টাজ করে থাকেন, সেই ক্ষেত্রে আমি মনে করি যে 1 থেকে 2 মাস বা 3 মাসে একবার করে হার্ড রিসেট দেওয়া ভালো। এটা আপনার ফোনের জন্যও ভালো, ইভেন আপনার যদি মোবাইলের সাথে এসডি কার্ডও থাকে অথবা মেমোরি কার্ডও থাকে সেটাও ফরম্যাট দিবেন, সেটাও খুবই কাজে দিবে। তবে হ্যাঁ, ফরম্যাট দেওয়ার আগে অবশ্যই কিন্তু ডাটা ব্যাকআপ রেখে দিন, আদারওয়াইজ তো সবই চলে যাবে। সো এইটা করতে পারেন, আশা করি কোনো প্রবলেম হবে না। এবং স্টিল আপনাদের যদি কোনো ধরনের কোনো কনফিউশন থাকে, কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে বা আনকমন কোনো প্রবলেম ফেস করে থাকেন, সেটাও কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সো এই হলো আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আমাদের আজকের ভিডিও অবশ্যই অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন, এবং সেই সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আশেপাশে মানুষের সাথে শেয়ার করে দিবেন, আর লাইক করতে কিন্তু ভুলবেন না। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।